মানুষ যখন হরিদ্বার ঘুরতে আসে বা অমরনাথ যাত্রা শুরু করে, কেদারনাথ যাত্রা শুরু করে, আমাদেরকে থাকতে হয় হরিদ্বারে। আমরা বিশেষত প্রেফার করি ভারত সেবাশ্রম। সত্যি এই সেবাশ্রমটি মানুষের সেবা করার জন্যই প্রতিষ্ঠিত। এটি তার মন্দির প্রাঙ্গণ যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমি দু রাত্রি এই মন্দির প্রাঙ্গণের ভারত সেবাশ্রমের এখানে ছিলাম, প্রচণ্ড গরম থাকায় এসি রুমে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমি আছি ভারত সেবাশ্রমে হরিদ্বারে। এটা একটা এসি রুম, তো ভারত সেবাশ্রমের এসি রুমে কীরকম কী প্রাইস এবং রুমটা কেমন হয় এবং কতজন থাকতে পারবে সেটা আপনাদেরকে দেখাবো, যেটা অনেকের ক্ষেত্রে সুবিধাজনক, কারণ এসি যে রেটে এখানে সেল করা হয় রুমগুলো ভারত সেবাশ্রম, যেহেতু একটা ট্রাস্টে এটা চলে তো খুবই কমের মধ্যে এটা সেল করা হয়। তো খুবই সুন্দর একটা রুম এবং খুব হেল্পফুল হবে মানুষের জন্য গরমে এলে এই রুমে থাকা। চলো রুমটা একবার দেখাই, রুমটা কীরকম আপনি পাবেন, এসি রুম কত থেকে কত টাকাতে পাবেন এবং কতজন থাকতে পারবেন এবং বাথরুম ও আদার সামগ্রী কী কী থাকে একটু জেনে নিন। চলুন দেখাই আপনাকে। এইটা হচ্ছে ভারত সেবাশ্রমের এসি রুম। এখানে অলরেডি ঠাকুরের একটা ছবি দেওয়া আছে, আর রুমটা হচ্ছে এই ডাবল বেড আর তার সঙ্গে একটা সিঙ্গেল বেড। এখানে আপনি আরাম করে তিনজন থাকতে পারবেন। এই রুমটা তিনজনকে দেওয়া হয়, তিনজনের জন্য অ্যালট করা হয় রুমটা। এবং এই রুমের সঙ্গে থাকছে এখানে একটা টেবিল, দুটো চেয়ার, তার সঙ্গে এটা একটা আলমারি এবং একটা আলনা বা হ্যাঙ্গার টাইপের, যেরকম আপনি জামা কাপড় বাড়িতে রাখেন। তার সঙ্গে আছে উইন্ডো এসি, যেটা গরমের জন্য খুবই হেল্পফুল। বাথরুমটা একবার দেখাই আপনাকে। বাথরুমটা যথেষ্ট স্পেশিয়াল বাথরুম এবং বড় বাথরুম। এই হচ্ছে তার বাথরুম, এখানে গিজারও আছে। বাথরুম এখানে আপনার বেসিন আছে এবং অনেকটা স্পেশিয়াস একটা জায়গা। এই রুমটা তিনজনের থাকার জন্য যথেষ্ট উপযোগী রুম এবং খুব ভালো রুম। এবং সব থেকে বড় ব্যাপার হলো এদের কম্পাউন্ড থেকে শুরু করে এদের রুম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। এবং ওনাদের নির্দিষ্ট টাইমে প্রসাদের কুপন দেওয়া হয়, আপনি চাইলে তখন কুপন নিয়ে খেতে পারেন। এই যে রুমটা আপনি দেখলেন, এই রুমটা আমার ভাড়া পড়েছে আমাদের তিনজনের উইথ এসি 1200 rupees, যেটা আজকের বাজার মূল্য অনুসারে কোনো রুমই আপনি 2000 নিচে তিনজনে থাকার জন্য পাবেন না এসিতে। আর যেহেতু হরিদ্বারে প্রচণ্ড গরম সেই জন্য আমাদেরকে এসি নিতে হয়েছে, তো এটা আমাদের পড়েছে 1200 তিনজনের জন্য, আমরা তিনজন এই রুমে থাকি। এবং সবথেকে বড় ব্যাপারটা হলো এনাদের যে কুপন যে সিস্টেমটা আছে, এই কুপনে আপনি ওনাদের টাইম মতো প্রসাদ গ্রহণ করতে পারেন, যেটা স্বাদের জন্য কোনোরকম কোনো তুলনা হয় না এবং খুবই ভালো, যথেষ্ট ভালো। হ্যাঁ, বাট এই রুমের এখানকার একটা নেগেটিভিটি আমি পেয়েছি যেটা আমার একটু হলেও কেমন লেগেছে, যেটা হলো আপনাকে জলের ব্যবস্থা নিজে করতে হবে, আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসবেন, ভেতর থেকে আপনাকে দেবে না। এই ব্যাপারটা আমার একটু কেমন লেগেছে, হয়তো মেবি আমি রঙও হতে পারি, বাট আমি এটা কনফার্ম করলাম এখানকার যিনি আমার বুকিংয়ে সময় যিনি আমাকে চেক ইন করিয়েছেন তার কাছ থেকে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে জলের কোনো ব্যবস্থা আছে কিনা, তো উনি আমাকে বলেছিলেন না আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসুন, এখানে জলের কোনো ব্যবস্থা নেই। এইটা তো জল কিনে আনাই যেতে পারে, সেটা কোনো বড় ফ্যাক্টর না, জল আপনি নিয়ে আসতেই পারে। আর যথেষ্ট ভালো একটা রুম, ঠাকুরের ছবি এখানে দেওয়া আছে, যেহেতু ভারত সেবাশ্রম তাই সমস্ত রুমেই ঠাকুরের ছবি থাকে, খুবই ভালো রুম। এবং এসি যথেষ্ট ওয়ার্কিং কন্ডিশন, খুব ভালো এসি। আর সব থেকে বড় ব্যাপার হলো এনাদের টাইম টেবিল খুব মেনটেন করতে হয়, আর এনাদের 10টার মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে, মানে 10টার মধ্যে ঢুকতেই হবে। সকালবেলায় 7টার সময় প্রসাদের কুপন দেয়, সেটা আপনি নিলে নিতে পারেন, বিকেলে 4টের সময় প্রসাদের কুপন দেয়, তখন আপনি নিলে নিতে পারেন। তো সময় সবসময় এনাদের কাছে মেনটেন করতে হয় এবং খুব ভালোভাবে এখানে থাকা যায়। তো যদি মনে হয় আপনাদের গরমে কারোর এসি রুম লাগবে, তাহলে অবশ্যই আপনি এখানে আসতে পারেন ভারত সেবাশ্রমে। এনাদের বুকিং করার জন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না, কোথাও যেতে হবে না, আপনি যে কোনো টাইমে এলে পেয়ে যাবেন, কারণ এনাদের প্রচুর সংখ্যক রুম থাকে। আমি যে রুমটা আছি সেটা 384 এবং খুব
সুন্দর রুম, এনাদের প্রচুর রুম অ্যাভেলেবেল থাকে, আপনি ডাইরেক্টলি এসে এখানে বুকিং করতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না বা কোনো দালাল মারফত করতে হবে না, কারণ এনাদের বুকিংয়ের প্রসিডিয়ার এটাই যে আপনি যখন আসবেন তখন এসে আপনি বুকিং করতে পারবেন। তো খুবই সুন্দর ব্যবস্থা। আর সব থেকে বড়ো ব্যাপারটা যেটা হলো, যদি আপনারা মনে করেন আপনি এখানে আসবেন থাকবেন, আপনি অবশ্যই আসতে পারেন, আপনার পছন্দ হলে অবশ্যই আসতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।